মানে কোনো শিষ্যই গুরুর কথা ঠিক ঠিক নেয় না, এটা বলেছিল, মানে সেদিনে এটাই প্রশ্ন ছিল, সেটা বলেছিলেন। কিন্তু আমি পরে ভেবে দেখলাম যে যখন শব্দ থাকে তখনই তো কনসেপ্ট থাকে, কিন্তু একটা সময়ের পর, মানে আপনি বলেন মাঝে মাঝেই সেটা, যে শব্দের পিছনে যে নীরবতা আছে সেটা পড়ুন, তা যখন সেই স্তরে গুরু আর শিষ্য পৌঁছে যায়, গুরু যেটা বললো না শিষ্য সেটা বুঝে নিল, এই যে শব্দ থাকে না সেখানে তো কোনো দ্বৈতও থাকে না, যখন গুরু আর শিষ্য থাকে দ্বৈত থাকে, যখন নিঃশব্দকে দুজনে পড়ে নেয় সেখানে তো অদ্বৈত হয়ে গেল, তাহলে সেখানে সে নিল না কোথায়, সেখানে তো সে তার গুরুর সমস্ত কিছুই নিল। হ্যাঁ দেখুন, এই বিন্দুতেই আমি শব্দটা বলি ডিভাইন ম্যারেজ, মিলন ঘটে গেছে, মিলন হবে কতদিনে। হ্যাঁ, সে গুরুর ক্ষেত্রেও সে যেন ওই কথা, শিষ্যের ক্ষেত্রে ওই কথা থাকে যে ওই যে নিঃশব্দকে কখন শিষ্য পড়বে। এবার এই যখন নিঃশব্দ হয়ে যায় এখানে একটা ডিলেমা আছে, যদি বাস্তবে যাই তো কোনো ডিলেমা নেই, এখন যেহেতু আমি শব্দ প্রয়োগ করছি তার মধ্যে একটা প্যারাডক্সিক্যাল অবস্থান মনে হবে, কি যখন এই নীরবতা নীরবতার সাথে মিশে যায় তখন ওই বিন্দুতে কোনো পার্সন থাকে না, যে আমি কারোর কাছ থেকে শিখেছি, কেউ আমাকে শিখিয়েছে। শাস্ত্রে অনেক সময় বলেছে এই কথাকে যে গুরু দক্ষিণা আগে দিয়ে দাও, কারণ গুরু শিষ্যে ভেদ থাকবে না। এবারে আমার যেইটুকু দৃষ্টিকোণ, এই কথাটা যেইভাবে এই যে শব্দে প্রয়োগ করা হচ্ছে, সবসময় মনে হবে যেন যে এবারে একটা ইকুইলিব্রিয়ামে এসে গিয়েছে, গুরু আর শিষ্য সমান সমান, যেটা কম্পিটিশন চলছে, গুরুও যা শিষ্যও তা। এবং বিশ্বাস করুন 98% শিষ্যের এই ইচ্ছা কবে গুরু হয়ে যাব, এবং তারা ওই জন্যই আসে। এবং অনেকে হয়তো ভেবেও আসে না, ভেবে না আসার পরেও যখনই দেখে যে এখানে একটা প্রজ্ঞার গন্ধ আছে, কিছু মাত্র 2% কেউ কেউ তারা ওই নৈর্ব্যক্তিক স্তরে মিলন হয়। বেশিরভাগ ব্যক্তি শব্দ, শব্দের পিছনে গুরুতাকে বুঝতে না পেরে, যেটা আমি বলেছিলাম, শব্দকে নিয়ে নেয় এবং তার শাব্দিক গুরু হয়ে যায়। তো যেখানে ওই সম্পর্কটা স্থাপন হয়ে যায় সেখানে যেন গুরু শিষ্য নেই, কিন্তু আমার ভাষায় আমি শব্দ প্রয়োগ করতে হচ্ছে বলছি, আমি বলবো ওই বিন্দুতে এক অনন্ত কৃতজ্ঞতা এসে যায়, এক চির শিষ্যত্ব এসে যায়, একটা চিরগুরুতা এসে যায়, দুটোই আসে। আপনি কারোর কাছ থেকে কি বলবো, এমন কিছু পেয়ে গিয়েছেন যা আপনার কাছেই ছিল, কেউ আপনার সামনে রিভিল করে দিয়েছে, সেটাই গুরু। তো একটা দিক এটার কি, পাওয়ার কিছু ছিল না, কিন্তু আরেকটা দিকে কি ছিল, একটা দীর্ঘ সময় প্রত্যেক শিষ্য, কারণ প্রত্যেক গুরু তো এক সময় শিষ্য ছিল, প্রত্যেকেই তো এই দুই বিন্দুর মধ্যেই বিচরণ করে। তো একটা সময় তো আপনার সেই অবস্থা বা শিষ্যের সেই অবস্থা থাকে যখন তার পাওয়া জিনিসকেও সে বোকার মতো হারায়, এই স্মৃতি তো কারোর মুছে যায় না, যে যা আমি পাওয়াই ছিল সেটাকে পেতে আমি কত বোকামি করেছি, যেই প্রেম আমার ভিতরেই ছিল সেই প্রেম কেমন দাঁড়ে দাঁড়ে খুঁজে বেরিয়েছে। ঠিক এক কনভিকশন, এই প্রেম আমার ভিতরেই ছিল, ঠিক। আর দ্বিতীয় জিনিস কি, এই যে আমি এত বোকামি করেছি, যিনি আমাকে এই বোকামি থেকে খুলে এগিয়ে দিয়েছেন তাকে আমি ভুলে যাই কি করে, ওই আধারকে আমি ভুলি কি করে, লোহার তারাকে খুলতে লোহার চাবিই লাগে, দুটোই তো লোহা মিলেমিশে এক, কিন্তু চাবিকে ভুলি কি করে, যে আমাকে 20 বছরের জেল ডাক্তার থেকে ছাড়িয়ে দিয়েছে, যে আমাকে চাবিটা দিল, কৃতজ্ঞতা তো চাবির প্রতিই থাকবে না, যদিও জানি এ তালার চাবি একই বস্তু কিন্তু সেটা আলাদা হয়ে যায় না। তো যখন এই ডিভাইন স্থিতিটা এসে যায়, একদিক থেকে গুরু শিষ্যের মধ্যে যে উঁচু নিচু ভেদ এটা ঘুচে যায়, এবং সেখানেই গুরুর শিষ্যের প্রতি অনন্ত প্রেম এবং শিষ্যের গুরুর প্রতি অনন্ত কৃতজ্ঞতা চিরকালের জন্য স্থাপন হয়ে যায়। এই জন্য যারা জীবন দ্রষ্টা হয়েছে তারা কখনো ভোলেনি, কবির এত কথা বলেছে কিন্তু কবি রামানন্দ কখনো ভোলেনি, বারবার এই কথা বলেছে যে গুরুর কৃপা, গুরুর কৃপা, তুমি আমাকে দেখালে বলে, তুমি আমাকে দেখালে বলে। এবারে কি কে কাকে দেখিয়ে দেয়, কিন্তু যেই মাধ্যমে রাম শব্দটা বেরিয়ে এলো এবং যেই রাম কবিরের রাম, জগত পাশেরা সবসে নিয়ারা, নির্গুণ নাম কবিরের নাম, তো যেই রাম শব্দ দিয়ে দিয়েছে
যে রামের সাথে পরিচয় করিয়ে দিয়েছে, সেই চেতনা স্তরে সে রামের সাথে এক হয়ে আছে বলেই তার মধ্যে থেকে শব্দ কাজ করেছে। আরে রাম কথা হাজার নাই, দীক্ষা হাজার হয়, কাজ হয় না। যদি কবিরের মধ্যে, কোনো কবিরের মধ্যে রাম নির্গুণ হিসাবে জেগে থাকে, তো যেইখান থেকে এই শব্দটি এসেছে সেখানেও সেই নির্গুণতা আছে। তো একদিকে নির্গুণ নির্গুণ মিশে গিয়েছে, আর একদিকে ঠিক যেমন আমরা বলি কর্তা এবং অকর্তা, আরেকদিকে কিন্তু এক স্বাভাবিক নমন, স্বাভাবিক প্রণাম, স্বাভাবিক কৃতজ্ঞতা থাকে। কিন্তু যখন তা শব্দ দেওয়া হবে কৃতজ্ঞতা থাকবে না, সে লোকাতে চেষ্টা করবে। দেখবেন অনেকে আছে তারা কি বলবো, যে গুরুর বা যেখান থেকে তাদের জ্ঞানের উৎস এসেছে কোনো মাধ্যম, যে কোনো মাধ্যম হতে পারে, স্বীকার করতে চায় না। অনায়াস অনেকে বলে দেবে আমার মধ্যে নৈসর্গিকভাবে জেগেছে। এবার তার মধ্যে যদি দেখা যায়, আমার যে ধারণা, সে 700 বই পড়েছে, 800 লোককে শুনেছে, 900 সঙ্গ করেছে, তারপরে সে নির্জনেও বসেছে, তারও হাত আছে। গাছকে তৈরি করতে গাছের অবদান আছে, মালিরও অবদান আছে। তো যে গাছ সত্যি ফুলে ফলে ওঠে সে কখনো এই কথা বলবে না যে মালি কিছু করেনি। অনন্ত কৃতজ্ঞতা, ভাগ্যিস ওই গরম দুপুরে তুমি আমাকে জল দিয়েছিলে, ভাগ্যিস তুমি আমাকে পুঁতেছিলে, ভাগ্যিস তুমি বেড়া দিয়ে দিয়েছিলে, কিন্তু গজিয়েছি তো আমি, উঠেছি তো আমি, ওই শিকড়কে নিচে নিয়ে যাওয়ার যাত্রা এবং এত বিরাট বৃক্ষ হওয়ার যাত্রা তো আমিই করেছি। কিন্তু যে সত্যিই যাত্রা করেছে তার মধ্যে এক অনন্ত কৃতজ্ঞতা থাকে, সে ঝুঁকে যায়, সে যথার্থ দিন হয়ে যায়। কিন্তু এখন এই যে আমাদের অনলাইন গুরুর কথা হচ্ছিল না, এটা তো কে কার শুনছে, কে কার জানছে, ভাই বলতে খুব ভালো লাগে না, আমাকে কেউ শেখায়নি আমায়, আম কিন্তু স্বীকার করে নেবা, স্বীকার করে। আমি কোনো ব্যক্তির নাম বলতে বলছি না যে এটাকে বলো ওকে বলো, বলছি আমি শিখেছি, অনন্তভাবে শিখেছি। এই প্রকৃতি শিখিয়েছে, ব্যক্তি শিখিয়েছে, পুস্তক শিখিয়েছে, প্রত্যেকেভাবে শিখেছে। শ্রীরামকৃষ্ণের মধ্যে একটা স্বীকারোক্তি ছিল খুব সহজ, ঠাকুরের সামনে বলছে যে ইনি তো বই টই পড়েন না, তাই এর এত জ্ঞান কি করে। ঠিক আছে, তো শিষ্যকুল ভক্তকুল তারা স্থাপন করতে চাইছে যে ঠাকুরের মধ্যে থেকে ফটাক ফটাক করে জ্ঞান বেরিয়েছে। ঠাকুর বলছে না না না, পরিণীত কি আমি অনেক শুনেছি। স্বীকার করে নিলেন, যাত্রাপালায় শুনেছে, নাটকে শুনেছে, পণ্ডিতদের সবাই শুনেছে, দক্ষিণেশ্বরে মাঝে মাঝেই সভা হতো, আধ্যাত্মিক সভা, সেখানে শুনেছে, প্লাস শিখিয়েছে তো আলটিমেটলি তার ধ্যান তাকে, কারণ শুনছে তো সবাই, শিখছে গজন। তো এই যেখানে শ্রুতি যেখান থেকে ঘটেছে তাও প্রকৃতি, প্রকৃতি কৃপা করেছে কারোর মাধ্যমে দিয়ে শব্দগুলো নিয়ে এসেছে। বলাই বাহুল্য, আমি যা বলছি তা সব আপনারা জানেন, আপনি আমি শুধু আপনাদের মনের কথাগুলো বলছি, আছে তো আপনাদের মধ্যেই। স্বামীজি বলেছিলেন না, জ্ঞান ভিতরেই থাকে, বাইরে কোথাও থাকে না। কিন্তু যে প্রকাশ করে দিয়েছে, আপনার ঘরে অনেক সোনাদানা ছিল, কিন্তু যে আলো প্রকাশ করে দিয়েছে তার প্রতি কৃতজ্ঞতাও থাকে। আলো কিন্তু সোনা এনে দেয়নি, কিন্তু প্রকাশ করেছে। তো এই দুটো জিনিস মিলে মিশে যায়, আমি যেন একে বলি যে ডিভাইন ম্যারেজ। আর দীক্ষা কি? একটা ম্যারেজ অ্যানিভার্সারি, একটা অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্ট না হলেও যার প্রেম ঘটে গিয়েছে সেখানে তো হয়েই গেছে। বলা হয় না, আমি যখন সাধু হয়েছিলাম তো আমার পূর্বাশ্রম থেকে বলেছিল আপনি বলুন চলে যাবে হ্যান ত্যান এটা ওটা, বাড়ি থেকে যে বলছিল যে ওকে আসতে বলুন, সমস্যার কারণ যেমন হয় সব বাড়িতে তো হয়েছিল। তখন আমারই একজন সিনিয়র মহারাজ, উনি খুব সুন্দর কথা বলেছিলেন, ছোট্ট কথা, সংক্ষিপ্ত কথা, ওর মনটা তো সাধু হয়ে গিয়েছে, সন্ন্যাসী, ও ওর তো এখনো সন্ন্যাস হয়নি, ও তো আসতে পারে, সাদা কাপড় ছিল। তো মহারাজ বললেন, মহাজি আমাকে পরে বললেন কারণ ফোনের সময় আমি ছিলাম না, যে ও সাধু হয়নি তো কি, ওর মনটা তো সাধু হয়ে গিয়েছে, মানে ডিভাইন ম্যারেজ তো হয়ে গিয়েছে, এখন সেরিমনিটা শুধু হয়নি, হ্যাঁ গেরুয়াটা শুধু চাপেনি। তো সেরকমই, এই জন্য এই দেখছেন না বিভিন্ন যে রং আছে, এখন আমি মনে করি না রং ইস্যু, আর গেরুয়ার সাথে বিয়ে হয়ে গেছে, ও ভিতরে ঢুকে গিয়েছে, খাবার খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে, মুখে লাগিয়ে আমাকে দেখাতে হবে না আমি খাই। যার এখনো যার শুধু ওতেই আছে, যারা মুখে লাগাতেই বিশ্বাসী, যে আম খেয়েছো মুখে কোথায় লেগে আছে, যাদের এত দূরই প্রজ্ঞা তারা ভাই দূরেই থাকো, তাদের জন্য এটা ঢাল, যারা চিনতে পারবে তাদের জন্য এটা অনেক গভীর। তো এই ব্যাপার হয়ে যায় দুটোই একসাথে। মানে স্বামীজি আর যে কজন পার্শ্ব ছিল, মানে কজন ছিল মনে হয় 9 জন ছিল, যে আটপুরে গিয়ে, হ্যাঁ 9 জন তো সন্ন্যাস নিয়েছিলেন, কিসের মতো তো রামকৃষ্ণদেব তাদের দীক্ষা দেননি, দিয়েছিলেন কি?
দীক্ষা দিয়েছিলেন কে আমার ঠিক জানা নেই। মিলেমিশে তো সেখানে দেখতে গেলে রামকৃষ্ণদেবের যে কনসেপ্ট ছিল জীবনের প্রতি, স্বামীজির তো পুরো বিপরীত চরিত্র ছিল। মানে হিসাব মতো দেখতে গেলে তাহলে দুটো যে এক যে মেলবন্ধন হয়েছে, সেখানে কি মৌনতার ভাষাই পড়া হয়েছিল? না, বিষয়টা এটা একদমই ভুল কথা, হতেই পারে না। এটা যে দুজনের মধ্যে আলাদা ভাব ছিল এটা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাকুর নিজে বলেছেন তা না, আমার মেয়েলি ভাব ওর পুরুষালী ভাব। এর অর্থ কি, ঠাকুরের বাইরে একটা আবরণ আছে, ঠাকুরের নেচারটা ইমোশনের নেচার, মানে আবেগ মানে ভক্তির নেচার, যাকে পরাভক্তি বলে। ওনার মন এতটাই উঁচু যে বড় সহজ হয়ে গিয়েছে। যেমন উদাহরণস্বরূপ বলি পারি, জ্ঞানে কি বলবে এটা সৎ এটা অসৎ, পরাভক্তি কি বলবে ওই এক থেকে এসছে কি করে সৎ অসৎ বলি, বুঝে যাচ্ছে? আর পরমজ্ঞানে কি বলবে, সবই তো ভগবানের, এটাও নিয়ে নিই ওটাও নিয়ে নিই, যেখানে মজা হচ্ছে সেটা নিয়ে নিই, ঠিক আছে? এটা থাকে। তো স্বামীজির ভাবটা হলো নাম বিবেকানন্দ, যে তার ভাবটা বেসিক্যালি হলো তিনি বাছেন। তো পরবর্তীকালে এই রামকৃষ্ণ সাহিত্যের বিভিন্ন লেখকরা মহারাজরা এই কথাই বলেছেন যে ঠাকুরের বাইরে ভক্তি ভিতরে টনটনে জ্ঞান, এটা হতেই হবে। যে কোনো জিনিসের জ্ঞান কেন্দ্রে বসে থাকবে তাহলেই তার প্রকাশে প্রেম আসবে, আর যদি ভিতরে অজ্ঞান থাকে তাহলে প্রকাশ আসক্তিতে হবে। জ্ঞানেতেই সব কিছু ভেদ। আমি বলি রাধা কৃষ্ণ একসাথে বসে আর ছোকরা ছুকরিও বাড়ি একসাথে বসে, ভেদ কি? জ্ঞানে অজ্ঞানে ভেদ। যখন জানি না তখন ওই একই বসা হ্যাঁ একদম বসিয়ে দেবে জীবনকে, আর যখন জানি তখন ওটা ডিভাইন প্লে, ডিভাইন প্লে হয়ে যাবে। তো ঠাকুরের ভাবটা হলো বাইরে ওই রকম, আর স্বামীজির ভাবটা হলো যে বাইরের দিক থেকে ওনার জ্ঞানের ভাব, কিন্তু ভিতরটা বড় কোমল, ভিতরটা বড় নরম সকলের জন্য। এটা কিন্তু অনুভব প্রবণতা, এটা সংবেদনশীলতা, যাকে তাকে ঠাকুরের সামনে নিয়ে দাঁড় করাতেন, বলতে একই উদ্ধার করতে হবে। ঠাকুর বলছে ওর হবে না, স্বামীজি বলছে না এর করতে হবে। কিন্তু বাইরে বলতে গেলে স্বামীজি কিন্তু কেউ বলে যে তুমি মাছ মাংস খাও এটা ওটা খাও, এখনো তুমি ধার্মিক ব্যক্তি তো খায় না এইসব জিনিস, হ্যাঁ তুমি খাও তো তোমার জন্য আমাদের জবাবদিহি করতে হয়। তখন স্বামীজি কী বলছেন, তোর ডেপমি সব ছেড়ে দিয়ে আমাকে তোকে ডিপেন্ড করতে হবে না, বাইরে রাখুন, কিন্তু ভিতরটা তার বড় সংবেদনশীল নিয়ম। এই জন্য দেখা গিয়েছে ঠাকুরকে বুঝতে স্বামীজির অনেক সময় লেগেছে, স্বামীজিকে অনেক খাটতে হয়েছে, ওয়্যার এস প্রেমানন্দজি কত খাটতে হয়নি, মিলে গেছে। ঠাকুরের ভাবের মধ্যে কি দেখা যাচ্ছে, উদাহরণ দিচ্ছে কিন্তু, হ্যাঁ আমি নিজেকে ঠাকুর বলার মতো কুকুর আমি করছি না। তো ঠাকুরের ক্ষেত্রে সবসময় দেখা গিয়েছে একটা আবেগ প্রবণতা, স্বামীজি বলতে হ্যাঁ এ তো পাগলামি, এ মা মা করে পাগল হওয়া, এর মধ্যে কোনো বিবেক নেই, হ্যাঁ একটা আমি ন্যায় পড়েছি, দর্শন পড়েছি, সাংখ্য পড়েছি, সেরকম একটা ব্যাপার নিয়ে কি ধার্মিকতা। স্বামীজির যে ধর্মটা ইন্টেলেকচুয়াল ধর্ম ছিল, প্রথমে ব্রাহ্ম সমাজে যাওয়া, নব্য হিন্দু ইত্যাদি সব বিষয়গুলোকে নিয়ে ঘাটাঘাটি করা, পড়াশোনা করা ছেলে তখনকার সময়ের, তো ওটা যখন ঠাকুরের সামনে আসে ঠাকুরকে পাগল হিসাবেই ধরে। স্বামী ঠাকুর তো ঠাকুর শিষ্যের মধ্যে প্রথম পাগল স্বামীজি বলেছিলেন ঠাকুরকে, এ পাগল, যখন বলছে তুমি নারায়ণ তুমি সামনে এসেছো ইত্যাদি, বলছে কী রে ভাই কী, তখন স্বামীজি নারায়ণের শাব্দিক অর্থ বোঝে, বৌদ্ধিক অর্থ বোঝে, নারায়ণের আন্তরিক অর্থ বোঝেন না। তো স্বামীজিকে অনেকটা সময় লাগলো ওই যে বুদ্ধির আবরণটা কাটতে, শেষ অবধি স্বামীজি টেনেছেন যে এখনো যদি বলতে পারো তুমি রাম তুমি কৃষ্ণ তাহলে বুঝবো। এতে কথা বলে যে ঠাকুর সেই মনের ভাব করে ফেলেছিলেন। যাই হোক, ঠিক ভুল ভালো মন্দ ঠাকুর টেলিপ্যাথি জানতেন, কি কি করতেন সে পরের কথা। তো ওই জন্য দুটো ভাব মোটেই আলাদা নয়, একই ছিল। এবং আনন্দের কথা, যখন এমন হয় না যে সামনে একরকম, মানে একজনের উপরটা একরকম ভিতরটা একরকম, আবার এর তার বিপরীত, তখন কী হয় বলুন তো, বড় বড় ট্রায়াল এররের মধ্যে দিয়ে যায়, আর বড় মানে কী বলবো, বড় পরীক্ষিত সত্য হয়ে যায়। টাকা দিয়ে দিল, এই যে অভিনয় করে তুমি বলছো যে তোমার টাকা ফাঁকা ছুলে হাত ফাত বেঁকে যায়, দেখা যাক, এই টেস্ট দরকার ছিল। ফলে স্বামীজি যেমন বিকিয়েছেন আর কেউ তেমন বেকায়নি। দেহ অন্নময় কোষ, মনময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ সব হেরেছে, তারপরে স্বামীজি গিয়ে ঠাকুরের সাথে আনন্দময় কোষে প্রবেশ করেছেন। ওইখানে যে মিল হয়েছে,
ওই মিলটা বড় সঘন, ঠাকুরের কথা বললেই স্বামীজির চোখ ছলছল হয়ে যেত। বলে ওনার কথা কি বলবো, বলে কারো কাছে বললে না ওনার কথা, বলে ওনাকে কি বলবো, ছোট করে ফেলবো যে আমি বললে, আমি কে ওনাকে বলার, দুদিন আগে পাগল বলছিল, বুঝতে পারছেন তো? তো এটা আমাদের পক্ষে বড় হিতকারী হয়েছে, ঠাকুরের যে গহন পরাভক্তি, যে জ্ঞানপুত ভক্তি, তা যেমন আমাদের সঙ্গ দিয়েছে স্বামীজির, ওরকম যে একটা শিষ্যের মতো টেস্ট, শিষ্য ওরকম আসে না, শিষ্য তো আসে হাত জোর করে, স্বামীজি তো এসছেন একদম ঢাল তরোয়াল নিয়ে, ঠাকুরকে ওই ঢাল তরোয়ালকে ভালোবেসে নিশ্চয়ই নিশ্চয়ই কাটবি তো, আয় না কাছে আয়। এবার কাছে আয় ডাকলে কেউ কি কাটতে পারে? স্বামীজি অবাক হয়ে যেতেন যে কি করে কি বলবো একে, এর তো নিজেরই কোনো হুশ নেই, সব দিক থেকে মিলিয়েছেন, এর যে টাকা পয়সা ত্যাগ করা এগুলো আবেগ নাকি, বিভিন্নভাবে দেখেছেন, মেয়েদের কাছে নিয়ে যাওয়া হয়েছে, একে পাঠিয়ে দিয়েছেন, ওকে পাঠিয়ে দিয়েছেন, সব কিছু সব রকম চেক করেছেন। তো এটা খুব সুন্দর জিনিস দেখার। ঠাকুরও সুন্দর একটা কথা বললেন, আমার যুগান্তকারী মনে হয় কথাটি, সাধুকে দিনে দেখবি রাতে দেখবি, অর্থাৎ সব পার্সপেক্টিভ থেকে দেখো, তাহলে সংশয় থাকবে না। এই যে বুদ্ধি, এই যে বিজ্ঞানময় কোষকে হারতে হবে, এই যতক্ষণ না হারে ব্যক্তির সাথে, গুরুর সাথে শিষ্যের দূরত্ব থেকে যাবে, বুঝতে পারবে না। আমি আমাদের এখানে অনেক সময় বলি যে মাঝামাঝি বুঝতে থেকো, মাঝামাঝি বুঝতে শেখো। তো এটা খুব সুন্দর জিনিস, দুটোই এক ছিল, সেই জন্যই এই দিব্য সম্পর্ক গড়ে উঠেছে। যেহেতু আপাত একটা বৈপরীত্য ছিল, ওই আপাত বৈপরীত্য অস্তিত্বের নিয়মে সাধারণ মানুষের অনেক কাজে লেগে গেছে, আমাদের কাছে যেন বহু উদাহরণ, একটা যুগান্তকারী দিক খুলে গেছে গুরু শিষ্যের সম্পর্কের মধ্যে। এরকম আগে খুব একটা দেখা যায় না, যেরকমভাবে চেক করছে গুরুকে, গুরু চেক করেছে এমন অনেক দেখা গিয়েছে, যে শিষ্য আসছে তাকে পরীক্ষা করছে, গোশালায় পাঠিয়ে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে, কিন্তু শিষ্য ওইভাবে গুরুকে পরীক্ষা করছে আর গুরু হাসছেন, এটা একটু কম, উদাহরণ কম আছে। তো আমাদের ক্ষেত্রে তো খুব উপকারী হয়েছে বিষয়টা।